বন্ধু, আজ ১৯শে ডিসেম্বর ২০২১ রবিবার। আমরা এসেছি হুগলির ইমামবাড়া দেখতে। হুগলির ইমামবাড়া সম্পর্কে আমরা এই যে ব্লগ বানাচ্ছি তাতে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে গুগল এবং উইকিপিডিয়া থেকে। ১৮৪১ সালে মোহাম্মদ মহসিন এই হুগলির ইমামবাড়া নির্মাণের কার্য শুরু করেছিলেন এবং তার সমাধা হতে সময় লেগেছিল দীর্ঘ ২০ বছর। অর্থাৎ ১৮৬১ সালে হুগলির ইমামবাড়া নির্মাণের কাজ সমাধা হয়। এর স্থপতি ছিলেন গণিতজ্ঞ কেরামত আলী এবং তৎকালীন যুগে এই হুগলির ইমামবাড়া বানাতে খরচ হয়েছিল ৩.৫ লক্ষ টাকা। হুগলির ইমামবাড়া এক বিশেষ শিয়া মুসলিম স্থাপত্যের নিদর্শন। হুগলির ইমামবাড়ার পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার তীরে সূর্য ঘড়ি দেখতে পাওয়া যায়। এটি অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা, কারণ সেই সময়ে সূর্য ঘড়ি শুধুমাত্র ভারতের মন্দিরেই দেখতে পাওয়া যেত। হুগলির ইমামবাড়ায় যে সূর্য ঘড়ি রয়েছে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন। বেলজিয়াম থেকে আনানো বিভিন্ন ঝাড়বাতি আজও হুগলির ইমামবাড়াতে দেখতে পাওয়া যায়। হুগলির ইমামবাড়ায় যে প্রার্থনা গৃহ রয়েছে সেখানে কোনো রকম ভিডিও তোলা বা ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই প্রার্থনা গৃহের ভিতরে পবিত্র কোরআন চিত্রিত রয়েছে সম্পূর্ণরূপে। আসুন বন্ধু, পায়ে পায়ে দেখে নেওয়া যাক হুগলির ইমামবাড়া। বিশেষভাবে বলবো এই হুগলির ইমামবাড়ার এই ঘড়িটা সম্পর্কে। ঘড়িটা প্রকৃত অর্থেই বিস্ময়কর। এই হুগলি ইমামবাড়া যে মোহাম্মদ মহসিন করেছিলেন, ১৮৫২ সালে এই নির্মাণ কার্যের ঠিক মাঝামাঝি সময় তিনি এই ঘড়িটা কিনেছিলেন। এটা লন্ডন থেকে আনানো হয়েছিল সেই যুগে। আর এই ঘড়িটা সম্পর্কে যে তথ্যগুলো আমি এর আগেই বলেছি, যে ২০ কিলো এই ঘড়িটার চাবির ওজন এবং দুজন মানুষ লাগেন সপ্তাহে একদিন, ওই দুজন মানুষ মিলে চাবি দিয়ে এই ঘড়িটা দম দেন। তবে বিশেষভাবে যেটা বলতে চাইছি, এখন ক্যামেরাটা উপরের দিকে করে দিলাম এবং এই ঘড়ির প্রাকারের দিকে করে দিলাম, এখানে ১৫২টা সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে একজন মানুষ ওই ঘড়ির কাছাকাছি পৌঁছে যেতে পারেন। আমরা জানি না যে আমাদের ভেতরে ওই ঘড়ি অবধি এখন যেতে দেওয়া হবে কি না। ১৫২টা সিঁড়ি পেরিয়ে ওই ঘড়ির কাছাকাছি যাওয়া যায় এবং মাটি থেকে ১৫০ ফুট উঁচুতে ওই ঘড়িটা রয়েছে। সত্যি একটা ১০৪ ফুট উঁচুতে। ঠিক আছে, ভালোই লাগলো, অভ্র আমার এই ভুলটাকে সংশোধন করে দিল। আপনাদের বলা হয়ে ওঠেনি, আজকে আমি যেরকম এসেছি অর্ঘ্য বসু, আমার সঙ্গে আমার বন্ধু অভ্র রয়েছে, অভ্র দাস। তো ও পড়াশুনো করেছে অনেক বেশি করে, এর ফলে ও আমার ভুলটাকে সংশোধন করে দিতে পারলো যে ১০৪ ফুট উঁচুতে, মাটি থেকে ১০৪ ফুট উঁচুতে এই ঘড়িটা রয়েছে। আসুন বন্ধু, পায়ে পায়ে দেখে নেওয়া যাক যে এই হুগলির ইমামবাড়াতে আরও কী কী দেখবার জিনিস আছে। আর ওই ঘড়ির ঘর ইত্যাদি এবং ওখানে আচ্ছা বলছি, ভিতরে ভিডিও ফটো করা বা ভিডিও করা বার্তার করতে পারে, কিন্তু এই সাইডে মানে আমি পোস্ট নিয়ে কোনো ফটো ঘন্টা না আপনি ঘন্টা নিয়ে এমনি এই বিল্ডিং এ আপনি এসেছেন একটা স্মৃতি হিসেবে তো তুলিতেই পারেন। হ্যাঁ, ফটো, হ্যাঁ, স্টিল ফটো নিয়ে। ঠিক আছে, আপনার তো মেয়েরা যা এসে করেন,
আমরা যা করবো মানে ভালোভাবে, এবং দেখুন এই জায়গার প্রতি এইটা যদি লোকে চিন্তা করে স্যার তাহলে এই জিনিস প্রকৃত সম্মান জানিয়ে এই জায়গার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেখানে হোক, হ্যাঁ যাই করুন, আমি বুঝতে পারছি কি আমি বছরে দুবার আপনার বেলুন মরে যাই, সে তো বটে, কিন্তু সেই জায়গার প্রতি শ্রদ্ধা থাকতে হবে না? অনেক অনেক ধন্যবাদ। শুধু প্যারালের ভেতরটা করবেন না কোন ক্যামেরা, ঠিক আছে? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব না, আপনি ওখানে ক্যামেরার কাজ কিছু করুন। বাঁদিকে গঙ্গাধারে সূর্যগড়ি আছে, ও হ্যাঁ ওদিকে সব শুনতে পারেন। হ্যাঁ ঠিক বন্ধু, আমরা দেখতে দেখতে চলে এলাম সেই অনেক অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে, যে কথা আমরা বলছিলাম যে মাটি থেকে একশো চার ফুট উঁচুতে এই ঘড়ি রয়েছে, এবং এই ঘড়িতে কাছাকাছি আসতে গেলে যে সিঁড়ি সেখানে 152টা সিঁড়ি আমরা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে এলাম, এবং এই 152টা সিঁড়ি পেরিয়ে এখন এই এই প্রাকারের এই যে মিনার, এই মিনারের একেবারে সুউচ্চ উচ্চতম প্রান্তে আমরা চলে এসেছি। আসুন বন্ধু আমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে আসুন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ বিন্দুতে এসে পৌঁছে গিয়েছি। ব্যাক ক্যামেরা দেখতে পাবো, হ্যাঁ এখান থেকে ব্যাক ক্যামেরায় চলে গেলে কি ভিডিওটা কন্টিনিউ হবে? হ্যাঁ এইখান থেকে এইভাবে আমরা বাইরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এটাই এই হুগলি বিমানবন্দরের সর্বোচ্চ অংশ, যেখানে আমরা এলাম 152টা সিঁড়ি ভেঙে। তবে 152টা সিঁড়ি ভেঙে আসার একটা কায়িক পরিশ্রম আছে ঠিকই, এটা অস্বীকার্য যে এর জন্য আমাদের শরীরের যথেষ্ট কসরত হওয়া দরকার। তবে আপনি যখন এই 152টা সিঁড়ি পেরিয়ে এই সর্বোচ্চ জায়গায় আসবেন আপনার মন আনন্দে ভরে যাবে। এখান থেকে চারিদিকের দৃশ্যটা এতটাই ভালো লাগে যে এই 152টা সিঁড়ি ভেঙে উপরে ওঠার ক্লান্তি আপনার মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। চলে আসুন আরও আর একবার। দরজাটা দেখা গেল যে তালা দেওয়া রয়েছে। আর আমরা যদি এই সূর্য এই ছাদেও দেখা যাচ্ছে যে এখানে নানা রকম সুন্দর কারুকার্য করে রাখা সেই যুগের। এই নির্মাণ কার্যটা 1841 থেকে 1861 কুড়ি বছর ধরে হয়েছিল। সূক্ষ্মাতি সূক্ষ্ম বেশ কিছু নির্মাণ কার্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর আরেকটু যদি আমরা এগিয়ে আসি তাহলে এখানে অতি অবশ্যই গঙ্গার ধারটা দেখতে পাচ্ছি, স্রোতস্বিনী গঙ্গা, হুগলির হুগলি নদী বলা যেতে পারে। আর এই যে ব্রিজ রয়েছে, এই ব্রিজ মহিহাটি এবং হুগলির মধ্যে কানেক্ট করেছে, যোগাযোগ স্থাপন করেছে। পুরো হুগলির ইমামবাড়াটার যে স্থাপত্য এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর এসছে, খুব সুন্দর। এই যে ওইখান থেকে আরও একবার ব্রিজটা আপনারা অত্যন্ত ভালোভাবে দেখতে পাচ্ছেন, ধন্যবাদ। হুগলির ইমামবাড়ায় এই যে ঘড়ি দেখতে পাওয়া যায় এটা লন্ডনের বিগ বেন কোম্পানি তৈরি, ভারতের একমাত্র টাওয়ার ক্লক। এই কোম্পানি তৈরি আর একটা ঘড়ি দেখতে পাওয়া যায় কলকাতার বউবাজারে কৃষ্ণ গুঁই মিষ্টির দোকানে, তবে সেটা টাওয়ার ক্লক নয় ওয়াল ক্লক, আর সেই ঘড়িতে বাংলায় লেখা আছে। হ্যাঁ বন্ধু, আমরা হুগলির ইমামবাড়া দেখে ইমামবাড়ার পূর্ব প্রান্তে চলে এসেছি। এই মুহূর্তে ক্যামেরা যেদিকে রয়েছে আমার দিকে, এটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হুগলির ইমামবাড়া রয়েছে। এই হুগলির ইমামবাড়ার আমরা পশ্চিম প্রান্ত দিয়ে মূল ফটক দিয়ে ঢুকেছিলাম। ঢুকে হুগলির ইমামবাড়া পুরো ভালোভাবে দেখবার পরে এদিকে একটা এই প্রান্তে চলে আসবার জন্য, অর্থাৎ পূর্ব প্রান্তে চলে আসবার জন্য একটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে আমরা হুগলির ইমামবাড়ার এই পূর্ব প্রান্তে চলে এসেছি। এই অংশে
আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়ানো অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গা অত্যন্ত মনোরম। এই জায়গাতে আসবার একটা প্রধান কারণ হচ্ছে যে যদি আমরা হুগলির ইমামবাড়ার পূর্ব দিকটা দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাবো যে গঙ্গা বয়ে চলেছে। অত্যন্ত মনোরম একটা দৃশ্য। আমাদের বাঁ দিকে হচ্ছে ব্যান্ডেল। ব্রিজ আমরা দেখতে পেলাম, এটা এইখানে হুগলির সঙ্গে নৈহাটিকে জুড়েছে। এই ব্রিজের তলা দিয়ে গঙ্গা বয়ে চলেছে উত্তরপাড়া হয়ে কলকাতার দিকে এবং তারপরে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর এই যে ফাঁকা প্রাঙ্গণ, হুগলির ইমামবাড়ার এই যে পূর্ব প্রান্তে ফাঁকা প্রাঙ্গণ, এই প্রাঙ্গণের একটা মূল আকর্ষণ হচ্ছে যে এখানে সূর্য ঘড়ি রয়েছে। ওই সূর্য ঘড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পর্যটক এই মুহূর্তে সূর্য ঘড়িটাকে ঘিরে ভিড় করে রয়েছেন। ওখানে আমরা একটু পরে কাছে এগিয়ে যাব, সেখান থেকে দেখতে পাবো যে সূর্য ঘড়িটা কীভাবে কাজ করে, সূর্যের আলো পড়লে কীভাবে ওই সূর্য ঘড়ি কাজ করে সেটা বুঝতে পারা যাবে। কিন্তু হুগলির ইমামবাড়ারই ছায়া এই মুহূর্তে ওই সূর্য ঘড়ির ওপরে পড়েছে, সেখান থেকে এই মুহূর্তে ওই সূর্য ঘড়ির কার্যকারিতা কতটা স্পষ্ট করে দেখতে পাওয়া যাবে সেই ব্যাপারে সন্দিহান হওয়া যেতে পারে। কিছু কিছু পর্যটক যদিও ওই সূর্য ঘড়ির আশেপাশে ভিড় করেছেন, কিন্তু এই মুহূর্তে ওই জায়গাটার ওপরে ছায়া থাকাতে হয়তো ওই ঘড়িটার কার্যপ্রণালী ঠিক মতো বুঝতে পারা যাবে না। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা হুগলি ইমামবাড়ার সেই সূর্য ঘড়ির কাছে চলে এসেছি। একদম সামনে সেই সূর্য ঘড়ি দেখতে পাওয়া যাচ্ছে। সূর্যের আলো এখন এই মুহূর্তে আমাদের পিছন থেকে পড়ছে। আর এইখানে যদিও ইমামবাড়ারই ছায়া এসে পড়েছে সূর্য ঘড়ির ওপরে, তবে যদি সূর্যের আলো কোনোভাবে এই ঘড়ির ওপরে এসে পড়তো তাহলে দেখা যেত যে এই যেটাকে ১২টা দেখানো হচ্ছে ঘড়ির সময় অনুযায়ী, সেই ১২টার কাছাকাছি তার ছায়াটা পড়তে পারত। দিয়ে দেখতে গেলে হয়তো গরমকালে বা বছরের কোনো একটা বিশেষ সময়ে এই সূর্য ঘড়ি একেবারে সঠিক সময় নির্দেশ করতে পারত, সঠিকভাবে সময় নির্দেশ করতে পারত। কারণ যেভাবে ছায়াটা এই সূর্য ঘড়ির ছায়াটা এই মাঝখানে যে কাঁটাটা রাখা রয়েছে সেই অনুযায়ী যেরমভাবে গিয়ে পড়ছে তাতে ওই ১২টার একটু বেশি সময়টাই এইটা নির্ধারণ করতে পারত। যদিও ইমামবাড়ার ছায়া এই মুহূর্তে সূর্য ঘড়ির ওপরে এসে পড়েছে। এখান থেকে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, গঙ্গা বহমান, আর এখান থেকে ওই ব্রিজও দেখতে পাওয়া যাচ্ছে।